কসবত দুজামি জমানিহি হাসনাত জামিউম সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا جاروزا پاکے خیر الورا ہے اذلت نہیں ہے تو پھر اور کیا ہے জন্নত নহীঁ হ্যায় তো ফির ওর কিয়া হ্যায় কহাঁ মে কহাঁ এ মদীনে কি গলিয়া কহাঁ মে কহাঁ এ মদীনে কি গলিয়া কিসমত নহীঁ হ্যায় তো ফির ওর কিয়া হ্যায় যহাঁ রওজা-এ পাকে খৈরুল ওয়ারা হ্যায় ও জন্নত নহীঁ হ্যায় তো ফির ওর কিয়া আজমত কো ক্যা পুছতে হো মুহাম্মদ কি আজমত কো ক্যা পুছতে হো কেউ সাহেবে কাবা কো সেন্টে রে বসর কি সরে আরসে মেহমান নওয়াজি এ আজমত নহীঁ হ্যায় তো ফির ওর কিয়া হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার বাপ ভাইরা, একটা হাদিস শরীফ বলছি, হাদিসটাকে আপনারাও বলবেন। এই হাদিস অনুযায়ী জিন্দেগি করুন যদি বাঁচতে চান। কোথায়? জান্নাতের শান্তি। দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। এখানে আমরা এসেছি কাজ করতে, স্রষ্টার কিছু একটা মিশন, এই মিশনের কাজটা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আমার সাথে বলুন, মান আহাব্বা লিল্লাহ। সবাই জবান খুলে বলুন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। ভালোবাসবেন কার জন্য? জোরে। দুশ্মনী করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ করবেন কার জন্য? সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পায়। আমাদের জিন্দেগি যা কিছু থাকবে কার জন্য? আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য,
বড়দেরকে সম্মান করব আল্লাহর জন্য, ছোটদেরকে স্নেহ করব আল্লাহর জন্য, এক কথায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় এটাই করব আল্লাহর জন্য। আমরা মাতৃভূমিকে ভালোবাসবো আল্লাহর জন্য, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ তারাও আমারই রবের সৃষ্টি, যিনি আমায় বানিয়েছে তাদেরকেও বানিয়েছে। দুটো তো রব নয়, রব তো একটাই, শ্রেষ্ঠ তো একটাই। সে কোন ভাষায় ডাকছে না ডাকছে আমার দেখার দরকার নেই, সে তার রবের কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমার কোরআন বলেছে লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহ একজনের হাতে, তিনি কে? আরো জোরে বলুন কে? কাউকে রাজা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে প্রধান, কাউকে এমএলএ, কাউকে মন্ত্রী, কাউকে সিএম, কাউকে পিএম, কাউকে ডিএম, কাউকে পুলিশ, কাউকে আইপিএস অফিসার, কাউকে জজ, কাউকে ডাব্লিউবিএস অফিসার, কাউকে পিসার, কাউকে মুফতি, কাউকে আলেম, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে পুরুষ, কাউকে নারী, সব চিনার কুদরতি পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। উদ্দেশ্য সবার থাকবে একটাই, মালিক। আমি পীর সাহেব হলেও আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, আমি নেতা আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, আমার দ্বারা কোনোদিন যেন আমার প্রজা না খুশি হয়, আমি প্রশাসন আমার উদ্দেশ্য থাকবে ইনসাফ মানুষের জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য মানুষের জন্য করব, আমার স্রষ্টা সৃষ্টিকে জুলুম করলে পৃথিবীর কেউ না দেখো স্রষ্টা দেখছে, আমারও সংসারের উপরে তার অভিশাপ নেমে আসতে পারে। আমি যখন নেতা আমিও কোনো মানুষের সম্পদকে বেরোলো না, কেন আমি ছেড়ে নিলে দুনিয়ার হয়তো কেউ কিছু বলতে পারবে না, দুনিয়ার কোনো কোর্ট আদালতে বিচার আমার নাও হতে পারে, কিন্তু একটা স্রষ্টার সৃষ্টির হককে আমি ছেড়ে নিলাম, ওই গরিবের হক।